অনেক সময় দেখবেন যে বাপ মাও একটু বাড়াবাড়ি করে ফেলে, কথা বলে না বাপ মা, বাড়াবাড়ি করে না, মেয়ে গায়ে হলুদে যাইতে যাচ্ছে না, মা বলে এই একদিন গায়ে হলুদে শাড়ি পরলে সমস্যা নাকি, একটু শাড়ি পর, সবাই নাচানাচি করতেছে তুই একটু যা, এরকম মা আছে না? মডার্ন মা আছে না? নাই, অনেক মডার্ন মা আছে কিন্তু এরকম যে একদিন যাবি না কেন, একদিন যা। আবার বিয়ের জন্য মাইয়া দেখতে গেছে, ছেলে মাইয়ারে নির্জন ঘরে পাঠায়, কয় একটু ওরা একটু কথাবার্তা বলুক, আলাপ আলোচনা করুক, তাই না? বিয়ে নাউজুবিল্লাহ বলবেন না, বিয়ে এখনো ঠিকই হয় নাই, কথাবার্তা চলতেছে, 26 দিন প্রেম করা শেষ, নাউজুবিল্লাহ বলবেন না। সুযোগ করে দিছে কে? আর বাপ মা। বৈধ প্রেম নাকি? বিয়ের আগে কোনো প্রেম আছে? এই যে বিয়ের আগে দেখাশোনার পরে 26 দিন কথা বলা, 36 দিন কথা বলা, হারাম নাকি জায়েজ? সম্পূর্ণ হারাম। বাপ মা অনেক সময় দেখবেন দাড়ি রাখলে চেইতে যায়, ছেলে দাড়ি রাখতে চাচ্ছে, অনেক বাপ মা রেগে যায়, ছেলে নামাজ পড়তে যায় বাবা মা রেগে যায়, কয় কিরে জামাতে যোগ দিলি নাকি আবার, কথা বলছেন না? কিরে তুই দেখি তাবলিগ করস, এই বেটা বিয়ে করবি, এখনই দাড়ি রেখে দিতেছিস, তোর বিয়ে হবে নাই, বলে কি বলে না? ওই সব বাপ মানে বলতে চাই, আমরা মনে হয় মঙ্গল গ্রহ থেকে বউ ধরে নিয়েছি নাকি, দাড়ি তো অঙ্গ আছে নাকি, আছে না? নাই, এই তাদের জন্য এই উপদেশ, বাবা মা যদি সন্তানকে শিরকে অথবা অবাধ্য কাজে, যেটা ইসলাম সমর্থন করে না, এরকম কোনো কাজে বাধ্য করে, সেই বাবা মার কথা শোনা আরো জোরে বলেন, আরো জোরে। এই আয়াতে কারিমার ব্যাপারে হযরতে সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে এই আয়াতে কারিমা যখন নাজিল হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমি বলেছিলাম ইয়া রাসূলুল্লাহ, আমি যতদিন ইসলাম কবুল করি নাই তখনও মার খেদমত করেছি, আজকে আমার 2 বছর হলো ইসলাম কবুল করা, এখনও আমার মার খেদমত আমি করি, মাকে আমি গোসল করাইয়া দিই, আমি খাইয়ে দিই, আমি পড়াইয়া দিই, মার কোনো ধরনের খেদমতরে আমি কার্পণ্য করি না, কিন্তু ইসলাম কবুলের পরপরই মা আমার উপরে চড়াও হয়েছে, আমার কোনো খেদমতও নিতে চায় না, এবং মহল্লার মানুষকে বলে বেড়াই যে আমি নাকি তার অবাধ্য সন্তান, হয় কি হয় না এরকম? ধরেন মা একটা পাপ কাজ করতেছে, আপনি সাপোর্ট দিচ্ছেন না, মা পাশে আপনার অন্যান্য কাজিনদেরকে খালাদেরকে বলে ছেলে তো আমার গেছে নষ্ট হয়ে, মার কথা আর শুনে না, এরকম বলে না? তো সাহাবী আল্লাহ রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, মা তো আমার উপরে খুব রেগে আছে, এখন কি করব? আল্লাহ রাসূল বলল তারপরও তুমি তোমার মার সাথে ভালো আচরণ করো, ভালো আচরণ করছে। এবার ওই মা কি করলো? মা বলতেছে সন্তান আবু সাঈদ কি কয়, তুই যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দরবার না ছাড়িস, তার দিন না ছাড়িস, আমি আর একটা লুকমাও ভাত খাবো না, রুটি খাবো না, আমি এভাবেই শেষ হয়ে যাব, এলাকার মানুষ তোরে থুথু মারবে, তারপরে দেখবি যে তুই তোর মারে হত্যা করেছিস, নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহ নবীকে এসে কথা বললেন, তা আল্লাহ নবী বললেন যে সব ঠিক আছে কিন্তু মার এ আদেশ মান্য করা যাবে না। এবার পাগলা চেইতে গেছে, এবার আবু সাঈদ ওই মার কাছে এসে বললেন মা নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি, মা কোন খেদমত আপনার কমতি করি নাই, খাবার চেয়েছেন খাবার আপনাকে দিয়েছি, পানি চেয়েছেন পানি দিয়েছি, আপনাকে গোসল করিয়ে দিয়েছি, কখনো আপনার সঙ্গে আমি জোর গলায় কোনো কথা বলি নাই, কিন্তু মা এমন একটি আদেশ আপনি করেছেন যে আদেশ আপনি আমি কখনো মানতে পারবো না, পালন করতে পারবো না। ওই মা তখন বললেন ও সন্তান যদি তুই মুহাম্মাদের দরবার না ছাড়িস, আর ইমান যদি না ছাড়িস, ওই আল্লাহর প্রতি বিশ্বাস যদি তুই স্থাপন যে করেছিস এটা বর্জন না করিস, আমি কোনো দিন তোর থেকে কোনো খেদমত নেব না, না খেয়ে না খেয়ে মারাই যাব। এবার অবশ্যই ওই সাহাবি বললেন মা কখনো কোনো আদেশ আপনার বর্জন করি নাই, বিপক্ষে আমি অবস্থান নেই নাই, কিন্তু আজকে স্পষ্ট একটা কথা বলতে চাই, আপনি একবার না যদি শতবার মৃত্যুবরণ করেন তারপরও আমি ঈমান ছাড়ব না। আর আসতে বলেন সুবহানাল্লাহ। দেখেন মা
এই জায়গাটা এই জায়গাটা বলল কি যে আপনাকে আমি এতদিন খাই খেদমত করেছি সব ঠিক আছে কিন্তু শিরকের আদেশ দিবেন মোহাম্মদের দরবার ত্যাগ করতে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ছাড়তে বলবেন আপনার মতো কোটি মা ছাড়তে রাজি আছি কিন্তু মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়তে রাজি নাই সুবহানাল্লাহ এই উপদেশটা এখানে দিছে কে এই উপদেশটা দিয়েছে কে বলেন আল্লাহ কে দিয়েছেন আল্লাহ তাআলা কি বলছেন স্পষ্ট কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোন বাবা মা যদি কোনো অভিভাবক তোমার শিরকের দিকে উদ্বুদ্ধ করে খবরদার সে বাবা মার কোনো কথা তুমি শুনবা না সে বাবা মার কোনো আদেশ তুমি বাস্তবায়ন করবা না কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমার যে সোজা সরল পথ দেখিয়ে দিয়েছেন সেই পথের অনুসরণ করবে তুমি যদি বাবা মার সেই শিরকের অনুসরণ অনুকরণ করো ক্ষতিগ্রস্ত হবে কারণ সর্বশেষ প্রত্যাবর্তন স্থান ফেরা হচ্ছে আল্লাহর কাছে ঠিক কিনা মনে থাকবে তো নাকি ভুলে যাবেন মা যদি দাড়ি কাটতে বলে কথা শুনবেন না মা যদি নামাজ পড়তে বাধা দেয় শুনবেন কিছু বাবা আছে বাবা সমাজে যারা যৌতুকের জন্য অস্থির কথা বলেন না কেন কয় ক্লাস 10 পর্যন্ত খরচ হয়েছে 3.5 লাখ ইন্টারমিডিয়েটে 2 লাখ 5.5 লাখ অনার্সে হইল 1.5 লাখ 5.5 6 7 লাখ খরচ করলাম 7 লাখ আর ছোট থেকে ধরলাম আরও 30 লাখ তাহলে 37 লাখ যৌতুক নিমু 37 লাখ তো পামো না অন্তত 7টা লাখ তো নিতেই হয় কথা বলেন না কেন আছে না নাই যৌতুক নেওয়ার এখন আবার তরিকা বাইর হয়েছে হাসতে হাসতে কয় এই ছেলেটা একটু খেলা টেলা দেখবে একটা টিভি না হলে কেমনে হয় আর ছেলের একটা বন্ধু বান্ধব আসলে বসবে কোথায় একটা সোফা না দিলে কেমনে হয় আর বুঝেন না মাইয়াডার আমার অ্যালার্জির সমস্যা গরম লাগলে গরম বেশি লেগে যায় ঠান্ডা লাগলে ঠান্ডা বেশি লাগে একটা এসি যদি দেয় তাহলে ভালোই হয় খারাপ না ঠিক কিনা আমার ছেলেটারও একই সমস্যা এভাবে চায় আর কি ওরে ভাই যৌতুক নিয়ে যদি বিয়ে করতে হয় তাহলে তোমার মতো হিজরা আর দুনিয়ায় নাই কথা বলেন না কেন যেগুলো যৌতুক নিয়ে বিয়ে করে এরা 3 দিন পর হারবাল খুঁজে বউ চালাইতে পারে না হুজুরের কাছে এসে বলে হুজুর বউ কথা শোনে না একটু পানি পড়া দেয় পানি পড়া দেন বউ কথা শোনে না বউ কথা শুনবে কি লেগা দুনিয়াটা নিয়ে এসো বিয়ে করার সময় এখন তো বউয়ের হেডম দেখতে দেখতে শেষ ঠিক না হিজরা কোথাকার এই যৌতুক নেবেন আপনারা কেউ জোরে বলেন যেটা যৌতুক নিবে এটার বিয়ে করবেন না করাইবেন না কারণ কি ওয়ালিয়াস্তাফিফিল্লাদিনা লা ইয়াজিদুনা নিকাহা হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলি তোমার যদি বিয়ে করার সামর্থ্য না থাকে বিয়ে কইরো না বউ চালাইতে পারবে না ওরে বাবা রে বাবা এখন আবার নতুন তরিকা বাইর হইছে ধরেন ছেলের বাড়ি শহরে মেয়ের বাড়ি গ্রামে কিন্তু মেয়ের বাপের টাকা আছে মেয়ের বাপের কি আছে টাকা আছে মেয়ের বাপে তখন বলে যে আমার মেয়েটাকে আপনার ছেলের সাথে বিয়েটা দেন শহরে বাড়ি আপনার বিয়েটা দেন যদি বিয়েটা দিয়ে দেন তাহলে আমার তো একটু মামা খালু আছে একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দেব এক কথা বলেন না এরকম হয় কি হয় না চাকরির ব্যবস্থা করে দিতে পারে না পরে লাগে ফাটাফাটি আজকে তালাক সংখ্যা বাড়ছে কেন বাড়ছে কেন মেয়েরা শিক্ষিত হচ্ছে ছেলেরাও শিক্ষিত হচ্ছে শিক্ষিতের অভাব নাই কিন্তু প্রকৃত মানুষের অভাব আরে আর আসতে বলেন জি শিক্ষিতের অভাব নাই কিন্তু প্রকৃত মনুষ্যত্বের অভাব ঠিক কিনা এই যে আমাদের মুহতারামদের জিজ্ঞেস করেন মুরব্বীদের জিজ্ঞেস করেন তারা যখন আপনাদের বয়সে ছিল কয়টা তালাক হইতো তালাক শব্দটা মুখে নিতে ভয় পাইতো লজ্জা পাইতো যে মানুষের সামনে মুখ দেখাবো কিভাবে আর এখন মেয়েরাও শিক্ষিত হইলো
ছেলেরাও শিক্ষিত হলো, চিন্তা করতেছে ও বিএ পাস, আমিও তো বিএ পাস, ও মাস্টার্স করছে আমিও তো মাস্টার্স করছি, ওর বাপের 20 লাখ আছে আমার বাপেরও তো 20 লাখ আছে। একটা যদি ধমক দেয় দ্বিতীয় দিনই গাট্টি গুসখানে বাপের বাড়ি যায়। জামাইরা বড় বিপদে আছে ভাই, কথা বলেন না? নারীদের নিয়ে অনেক আইন আছে, পুরুষ নির্যাতনের কোনো আইন নাই। দরকার নির্যাতিত পুরুষদের পাশে দাঁড়ানো, ঠিক কি না? দাঁড়ানো দরকার আছে না ভাই? যেখানেই যাই মেয়েরা প্রায়োরিটি পায়, পুরুষ সমাজ বড় বিপদে আছে। প্রিয় ভাইরা আমার, বাপ মা বউ বাচ্চা যদি শিরকে বাধ্য করে তার কথা শোনা, আরো জোরে শোনা যাবে না, যদি শুনেন দুনিয়াও হারাবেন আখেরাতও হারাবেন।